আয় বুঝে ব্যয়, ন্যায় বা অন্যায় এসব নীতিবাক্য পুরনো দিনের সাক্ষ্য। এখন লক্ষ কিংবা কোটি বিষয় নয়, আবার হাজারেও কে বেজার কিংবা শতকেও কে নত, এই ঈদের বাজারে কেনা দেখলেই তা চেনা যায়। যেমন উচ্চবিত্তের ঈদ, রাস্তায় যা জ্যাম, কষ্ট করে দোকানে এলেন কেন? ওকে নিয়ে দেখে শুনে কিনতে পারি যেন, নেটে দেখা চোখে দেখা এক হয় না, তাই দুজনে মিলে হাতে ধরে দেখে কিনতে চাই। বেশ যা আর লেটেস্ট যা, তা নামান খেয়াল রাখবেন হয় যেন আনকমন। ম্যামের জন্যে সবগুলোই বান, হেই লুক এট দিস, লুক এট দিস, গ্যারান্টি তো, এমন শাড়ি আর কারো থাকবে না, হোক সে আমার চেনা বা অচেনা। জবান দিচ্ছি আমি, কেনার মতন কে আছে আর শাড়ি এমন দামি? দাম বুঝি না, আমি যেটা চাই আমার যা আছে তা অন্যের নাই। বলেছি তো ওয়ান পিস শপ, যাচাই করে নি। ঠিক আছে ঠিক আছে, সবগুলো প্যাক করে দিন। মনে মনে বলি আর কোথায় খুঁজে পায় যে এরা টাকার চোরা গলি। গোনা টাকা হলেও প্রসারিত যাদের চিত্ত তারাই মধ্যবিত্ত। এবার দেখুন তাদের চিত্র। কোথা থেকে করবো শুরু বলো, চলো দেখি ওই দোকানে চলো। শাড়িটা দেখান দেখি দাম হবে কত, দেখেন আগে হলো কিনা ওনার মনের মতো। আগে তুমি দেখছো শাড়ি, বাইরে চলো শোনো, দামটা কত জেনে গেলে ক্ষতি ছিল কোনো? আপা আছেন, আম্মা আছেন, বাচ্চা দুটো আছে, সবার কাপড় কিনে দেখো টাকা কত বাঁচে। জানি আমার পকেটে নাই টাকা কাড়ি কাড়ি, তোমার জন্য কিনবো তবু একটা ভালো শাড়ি। ওই যে দেখো ওই দোকানে চলো, একটা কিনলে একটা ফ্রি, ভালো নয় কি বলো? ঈদের বাজার সারতে হবে ঈদের বোনাস দিয়ে, টানা টানি না হয় যেন মাসের খরচ নিয়ে। লটারিও আছে দেখি ভাগ্যে যদি থাকে, কেনাকাটায় যাচাই করে দেখি ভাগ্যটাকে। যদিও বিত্তহীন তবুও ঈদের দিন মনটা হয় রঙিন, তারাই নিম্নবিত্ত। চলুন এবার দেখি তাদের চিত্র। কি দেহ এখানে ঢোকার সাধ্য নাই, চলো আমরা আঙ্গ বাজারে যাই। তোমার লাগা কি কিনমু কও, মায়ার ডাকে কিন্না লও, এক ডজন চুরি কেনা যায়, ও আবার রং বেরঙের চুরি করতে চায়। মায়ার সবই হইছে কেনা, এবার তুমি কও, আমার কিছু লাগবো না তো তোমার লাই গেল। এইটা কেমন কথা হইলো, মাইনসে কইব কি যে, বইয়ের লাই গেল না কিছু কাপড় নিছে নিজে। গতই দে আমার দিস তুমি তো লও নাই, এইবারই দে তুমি লইবা এইডাই আমি চাই। আচ্ছা দেহি সস্তার মধ্যে যদি পাইয়া যাই, আমার লুঙ্গি তোমার শাড়ি কিনমু দুইডাই। তোলা শাড়ি আছে আমার সস্তায় যদি পাও, লুঙ্গির সাথে তুমি একটা জামা কিনা লও। সংসারে সুখ হয় না শুধু জামা কাপড় দিয়া, বউয়ের ভক্ত স্বামী লইব নইলে কিসের বিয়া। হইছে হইছে আসো দুইজন ভালো কইরা খুঁজি, তার মধ্যে
পুঁজি। সুখী হইতে পয়সা লাগে না।